দর্শক শুভেচ্ছা সবাইকে। নট আউট নোমানের ব্র্যান্ড নিউ প্রোগ্রাম ইয়র্কারের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান মোহাম্মদ। আপনারা জানেন ইয়র্কারে আমরা মুখোমুখি করি একজন ক্রিকেট সংশ্লিষ্ট তারকাকে, এবং তাকে আমরা 50টা ইয়র্কার দিই, ঝটপট ইয়র্কার। সেগুলো তিনা মানে তিনি কিভাবে নেগোসিয়েট করেন সেটাই হচ্ছে গিয়ে দেখার বিষয়। আজকে আমাদের সঙ্গে ইয়র্কার খেলার জন্য, ইয়র্কার মুখোমুখি হওয়ার জন্য ইনফ্যাক্ট অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির বর্তমান পরিচালক খালেদ মাহমুদ সুজন। সুজন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি নট আউট মানে। ইয়র্কারের মুখোমুখি হওয়ার জন্য আপনি প্রস্তুত তো? ধন্যবাদ, প্রস্তুত। ওকে, ঠিক আছে। সবগুলা ইয়র্কার হবে না, কিছু আমি হাফ বলি পাবো, মানতে পারবো আর কি। হাফ বলি আপনি করে নিতে পারেন কিনা সেটা দেখা যাক। দর্শক, শুরু করছি আমরা খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আমাদের আজকের ইয়র্কার। কিছু ছেলেকে সব সময় ভরসা করা যায়। There are always some cool guys. Cool deodorant body spray. এবার এলো ছয়টি এক্সাইটিং ভ্যারিয়েন্টে। ইয়র্কার রাউন্ডে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কোচ খালেদ মাহমুদ সুজন নাকি ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, কে আপনার বেশি প্রিয়? অবশ্যই ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। খেলোয়াড় খালেদ মাহমুদ সুজন নাকি অধিনায়ক খালেদ মাহমুদ, কে বেশি ভালো? খেলোয়াড় খালেদ মাহমুদ সুজন। ওকে, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ক্রিকেটের যে অর্জনটি হারাতে চাইবেন? বুঝিনি প্রশ্নটা আবার। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে যে অর্জনটি ক্রিকেটের আপনি হারাতে চাইবেন আপনার ক্যারিয়ার? ডেফিনেটলি আমার ক্যারিয়ার তো 99 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারানোর ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। তো ওই ম্যাচটা আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম, আমি ম্যানেজার ম্যাচেছিলাম, ওটা আমি হারাতে চাইবো আপনার সময়। সেই ম্যাচ শেষে পাকিস্তানের কোন ক্রিকেটারকে সবচেয়ে হতভম্ব অবস্থায় দেখেছেন? দুর্দান্ত টিম পাকিস্তানের, এবার বাংলাদেশ কাছে সবচেয়ে হতভম্ব কাকে দেখেছেন? সবাই ছিল হতভম্ব আমার মনে হয়, যে কেউ এক্সপেক্ট করেনি যে আমরা ছাড়বে, তখন সবকটা ম্যাচই ওরা ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সবাই আমরা এক্সপেক্ট করে সবাই আসলে। ওকে, নাজমুল হাসান পাপনের প্রিয় তিনজন বোর্ড পরিচালকের একজন আপনি, সত্যি না মিথ্যা? কি জানি বলতে ওরা পাওয়ার কাছে সবাই প্রিয় আসলে, আমরা বোর্ড ডিরেক্টররা, উনি সবার সাথেই ওনার যোগাযোগটা খুবই ভালো, তো সবাইকে আমি মনে করি পছন্দ করেন, হয়তো বা আমিও ডেফিনেটলি পছন্দ তালিকায় থাকবো অবশ্যই, বিশেষ করি। অন্য দুজন যদি মানে প্রিয় তিনজন বললেন সবাই পছন্দ করে, তারপরও যদি আর দুজনের নাম বলতে বলি খালেদ মাহমুদ সুজন ছাড়া? ওইভাবে আসলে ডিফিকাল্ট বলা যে কাকে, আসলে ওরা তো আপনিই বলতে পারবেন ওনার দাদা, বাট আমার মনে হয় উনি সবাইকেই আসলে চেম্বার সমানভাবে পছন্দ করেন, বোর্ডে সবাইকেই মানে যারা আর যারা আমরা কাজ বোর্ডে ইনভলভ থাকি খুব বেশি ওনার সাথে, তো সবাইকেই আমার মনে হয় উনি সমান গুরুত্বই দেন আসলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মাঝে প্রায় দেড় বছর জাতীয় দলের সঙ্গে আপনি ছিলেন না, রাগ করে অভিমান করে, সত্যি না মিথ্যা? মিথ্যা, ওরকম রাগ অভিমান তো না, আসলে ওরকম কিছুই না, ব্যস্ত ছিলাম ছিলাম না, বিকজ তখন আমার দায়িত্বও ছিল না আসলে, আর আমি তো বেসিক্যালি টিমের ম্যানেজমেন্টের কাজ কাজ দেখতাম, চান্দিকা যাওয়ার পর তো আমি সেখান থেকে সরেও যাই, নতুন কেউ আসে, আর আমি ডেভেলপমেন্টে একটু ব্যস্ত ছিলাম, বাংলাদেশ জিলনের আন্ডার 19 টিমগুলো নিয়ে বাইরে কাজ ছিল, ব্যস্ততার কারণে আর কি আপনার থাকা হয়নি। ওকে, ক্রিকেটার হিসেবে আপনার ক্যারিয়ারে সবচেয়ে আনন্দময় জয় কোনটি? আমার মনে সবাই ইউজ করতে চান ওয়ার্ল্ড কাপে বাইরে, অবশ্যই প্রথম কোন টেস্ট ইংলিশের কে হারানো আসলে ভেবে রাইট। এবার ক্রিকেটার হিসেবে না, জাতীয় দলের কোচ বা সহকারী কোচ কিংবা ম্যানেজার হিসেবে কোন দলের বিপক্ষে জিতে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে? কোন দলের বিপক্ষে? ডেফিনেটলি লাস্ট ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা যখন আমরা হারলাম, দ্যাট ওয়াজ এক্সপেশাল আমার কাছে মনে হয়, তো জয়টা ছিল আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপে, দারুণ ছিল, অনেক ম্যাচই ইম্পর্টেন্ট, বাট ওয়ার্ল্ড কাপ তো এরকম স্টেজে সাউথ আফ্রিকাকে অন্য একটা দুটো রেনুতে হারানো বাস এক্সিলেন্ট। ওকে, খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গে না থাকলে আপনার পেশা কি? মেবি ব্যাংকার। খালেদ মাহমুদ সুজন না আমিনুল ইসলাম বুলবুল, ভালো কোচ কে? টাফ কোশ্চেন, আসলে নিজেটা বলা ভুলবে তো অবশ্যই ভালো কোচ, যদিও মানে লোকাল ক্রিকেটে উনি কাজ করেছেন অনেক কম, একটা সিজনই আবুনির সাথে কাজ করেছিলেন, বাট ওইভাবে মানে আমি মিলাতে পারবো না, তবে ডেফিনেটলি ওনার এক্সপিরিয়েন্স আমার থেকে অবশ্যই অনেক বেশি, তো আমি ওনাকেই আগলে।
আপনি নিজে কি বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘমেয়াদে হেড কোচ হতে পারবেন বলে কখনো মনে হয়? চান তো সেটা বটেই, বাংলাদেশের বাস্তবতা মাথায় রেখে। মনে হয় না। আমিনুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ রফিকের বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সেভাবে না থাকাটা দুর্ভাগ্যজনক বলে মনে করেন? একটু তো অবশ্যই, দুজনেই অনেক এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, বুলবুল ভাই তো অনেক, রফিক যদিও কোচিং লেভেলে অত এক্সপিরিয়েন্স না হলেও ক্রিকেটিং এক্সপিরিয়েন্স অনেক, সত্যি কথা বলতে গেলে। একটু যদি দুর্ভাগ্য হয় তাহলে একজন ক্রিকেট বোর্ড পরিচালক হিসেবে একটু কি আবার এটা একটা মানে দায়বদ্ধ মনে করেন কিনা, কিছুটা দায় অনুভব করেন? না, পরিণা এই জন্য দুজনকেই আমি বলেছিলাম যে বিসিবিতে কাজ করার জন্য, আমি নিজেই বলেছি সুতরাং এই জন্য, কারণ ওনারা কোনো সময় রেসপন্স করেনি ওভাবে, বুলবুল ভাই তো রেসপন্স করেইনি। আমি বুলবুল ভাইকে নিজেই বলেছিলাম যে আপনি মানে তখন ন্যাচারালি আমি বুলবুল ভাইকে দুটো অপশন দিয়েছিলাম সত্যি কথা, বলেছিলাম বোধহয় বুলবুল ভাই আমি যতটুকু ক্রিকেট বোর্ডের পালস বুঝি মানে লোকাল কাউকে হেড কোচ দিবে না, আপনি দুটো হতে পারেন, একটা অ্যাসিস্ট্যান্ট কোচ ন্যাচারাল টিম অথবা হাই পারফরমেন্স হেড কোচ, কোনটা আপনি করছেন বলেন আমি বোর্ডের সাইজ ধরে করবো। আর রফিকের ব্যাপারটা আসলে রফিক ওইভাবে যেই বেতন কাঠামো আমাদের ক্রিকেট বোর্ডের লোকাল কোচদের আছে সেই বেতন কাঠামো তো আসতে চান। ওকে, আমার নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বন্ধু কোন দেশ? টাফ ওইভাবে বলা, বাট আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো এই জন্য যে যেহেতু আমরা টেস্ট খেলতে সময় জগমোহন দাল বা তালমিয়া সাহেবের অনেক অবদান ছিল, এই জন্য আমি এটা সবসময় স্মরণ রাখবো এবং আমি এই জন্যই ইন্ডিয়াকে এগিয়ে রাখবো, ওনার কারণে হলেও ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। একদিন ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার সঙ্গে অন্য একজন ক্রিকেটারের জীবনটা অদল বদল করার সুযোগ, মানে ক্রিকেট ক্যারিয়ারের কথা আমি বলছি, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলের এখন কোন ক্রিকেটারের সঙ্গে সেটা বদলাতে চাইবেন? সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, গাফিক, যে কেউ হতে পারে। বাংলাদেশে অবশ্যই মাশরাফি, আমি ওর মতো ফাইটার ক্রিকেটার ইভেন ইজ আ ফাইটার, মানে আমি একদম না, তবে এটা ঠিক যদি আমি বলি যে মাশরাফির মতো হবো, আমি চাই যে ফিট মাশরাফি, মানে ফিট মাশরাফি যে কত ডেঞ্জারাস হতে পারে আমি সবার দিকে দেখছি আসলে, তো মানে যখন ও শুরু করলো ক্রিকেট আন্ডার 17 থেকে যখন প্রথম আমাদের ক্যাম্পে আসলো বা আমার মনে আছে দেখলেই মনে হয় যে সবসময় মারলে। ওকে, আর কোন ব্যাটসম্যান কে দেখলে মনে হয় যে একটা ইয়র্কার দিয়ে আউট করে আসে, বল করে আসে? লারা, আমার মনে হয় ওকে আউট করার মতো শান্তি আর কিছুতেই নেই, লারা মানে মারা খেয়েছি অনেক সত্যি কথা বলতে, সবসময় দুষ্টামিও করে আমার সাথে অনেক, আবার আমি বলি তোমাকে আমি আউটও করেছি, ওরা তো একবার কতবার মেরেছি, ওকে বারবার আউট করতে পারলে ভালো লাগছে। ওকে, বাংলাদেশ দলে তো এখন ক্যাচ মিস হওয়াটা একটা নিয়মিত ঘটনা ঘটে গেছে, কোন ক্রিকেটারের দিকে ক্যাচ গেলে আপনি বাইরে থেকে সবচেয়ে শান্তি মানে নিশ্চিন্তে থাকেন যে না আজকে সেই ক্যাচটা পাওয়া হবে? সবাই এখন ভালো ক্যাচ আছে, এভাবে বললে আসলে লাভ নাই, পিস হতেই পারে, পার্ট অফ দ্য গেম, বাট তারপরে আমি মনে করি তামিম ওয়াজ ভেরি গুড সেভ হ্যান্ড, সত্যি কথা বলতে গেলে। ওকে, তামিম, ব্যাটিং বোলিং ফিল্ডিং ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্রিকেটে প্রত্যাশিতভাবে ভালো না করার ক্ষেত্রে কোনটি দায় আপনি সবচেয়ে বেশি দেন? সবখানে কিছু না কিছু তো আমাদের ঘাটতি রয়েছে, কোনদিন মানে আমরা ব্যাটিং ভালো করলে তো বোলিং ভালো করি না, বা বোলিং ভালো হলে ফিল্ডিং ভালো হয় না, বা এরকম হয়, বা আমাদের ম্যানেজমেন্টের প্ল্যানিংয়েও কোনো সময় ছোটোখাটো ভুল হয়, আমি বলবো না কম্বিনেশন অফ এভরিথিং, মানে যে আমরা যখন ভালো খেলি তখন সব ঠিক মার্কি আমরা ঠিক বক্স যখন ঠিক হয় রাইট হয় তখন আমরা স্ট্যান্ড জিতি, আসলে ছোটোখাটো ভুল খেলে আমরা ম্যাচ হেরে যাই। ওকে, আবার একটা সামগ্রিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এগুচ্ছে নাকি পিছাচ্ছে? আমার জানি কেন মনে হয় স্থির হয়ে আছে, স্থির হয়ে আছে, একটা জায়গা থেকে স্থির হয়ে আছে। তিন ফরম্যাটে এক ক্যাপ্টেন নাকি এক ক্যাপ্টেনই হচ্ছে গিয়ে মানে তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন? আমি এক ক্যাপ্টেনে সবসময় বিশ্বাস করি, বাট তারপরে আমি বলবো যে এখনকার এই পিকের মডার্ন এসে চলছে তাতে আমার মনে হয় যে রেড বলে একটা ক্যাপ্টেন, হোয়াইট বলে একটা ক্যাপ্টেন থাকলে খারাপ হয় না, ভালো হয় দুইটা ক্যাপ্টেন, অর্থাৎ মানে তারপরেও যদি এক ক্যাপ্টেন করা যেত সবচেয়ে ভালো হতো, এটাই আমার মনে হয়, লিডারশিপ এন্ড ক্যাপ্টেন থাকাটাই আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ ক্রিকেটে কি রাজনীতি আছে, ইয়েস অর নো? ইয়েস, রাজনীতি তো সবসময় ছিল আর এখনো আছে। জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতিতে নাম লেখানো কি উচিত, ইয়েস অর নো? অবভিয়াসলি আগের রাজনীতি এবং এই রাজনীতি আলাদা। নো, আমি পছন্দ করি না।
বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটারদের কি দ্রুত বিয়ে করে ফেলা উচিত? উচিত, ইয়েস। জাভেদ ওমর বেলিম গুল্লু নাকি মোহাম্মদ রফি? উইকেন্ড ক্রিকেটে এখনো কে বেশি সিনিয়র? ডেফিনেটলি মোহাম্মদ রফি, অনেক আগে। মুলতানের সেই বিখ্যাত টেস্টের শেষ দিনে হঠাৎ করে দেখি উইকেট ভালো রেখেছে বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের ধারণা পাকিস্তানিরা উইকেটে নিশ্চয়ই কিছু করেছে আগের রাতে। ওই সময় আপনি ক্যাপ্টেন ছিলেন, আপনার বিশ্বাসও কি কেমন কিছু? তাই মনে হয়েছিল আসলে সবার, আমার মানে যে উইকেটে তিন দিন ধরে বলাতে সুইং করেছে ফোর ডে মর্নিং থেকে একদমই আমরা সুইং পাইনি, যেরকম সুইং হচ্ছিল কিছুই না, আমাদের উইকেট থেকে মনে হচ্ছিল ঘাস অনেক কেটে ফেলা হয়েছে বা রোলটা বেশি হয়েছে, এরকম মনে হচ্ছিল। বাট আমি যদি দেখি আন্দাজ কথা বলা ঠিক না, বাট এরকম মনে হচ্ছিল সবার। বোর্ড থেকে খালেদ মাহমুদ সুজন প্রতি মাসে 25 লাখ টাকা বেতন পান, সত্যি নাকি মিথ্যা? ভাড়া বাসায় থাকতাম না, গুলশানে এখন অনেক বড় একটা দুপ্লেক্স বাড়ি কিনতে হলে না। বাংলাদেশ ক্রিকেটের কোন ক্রিকেটার প্রতিভার অপচয় সবচেয়ে বেশি করেছেন বলে আপনার কাছে? প্রতিভার অপচয় আসলে হঠাৎ করে মনে আসছে না কথাটা, অনেক মাথায় ছিল যে অনেক প্রতিভা, আমরা প্রাজু কথা বলবো, প্রতিভা ছিল ডেফিনেটলি, ক্যান বি আ ভেরি গুড অলরাউন্ডার ইন বাংলাদেশ ক্রিকেট, আমার মনে হয় যে নিজের দোষেই নিজে হারিয়ে গেছে। এরকম আরও ক্রিকেটার আছে, এখন হঠাৎ করেই মনে হয় বা রাজু কথা বারবারই মনে হয় যে যে ছেলে 100 মারতে পারে টেস্ট ম্যাচে, উইকেট নিতে পারে, সে ছেলে ক্রিকেট খেলতে পারলো ঠিকই আছে। আর সবচেয়ে আনলাকি কে, মানে যে যথেষ্ট সুযোগ পাইনি বলে মনে করেন বা প্রতিভাটা প্রকাশের সেই সুযোগটা যথেষ্ট পাইনি এরকম ক্রিকেটার? না, আমার মনে হয় যে এরকম খুব চান্স কম, সবাই যারাই প্রতিভা ছিল তারাই সুযোগ পেয়েছে, হয়তো আমি বলবো যে অনেকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন এরকম। ওকে, প্রভাব না খাটালেও আবাহনী কিংবা ঢাকা ডাইনামাইটসের খেলায় মানে আপনি যে দলগুলো কোচিং করেন সেক্ষেত্রে আম্পায়াররা একটু হলেও আপনাদের দিকে ঝুঁকে থাকে, একটু বাড়তি সুবিধা হলো? আমার কাছে সবসময় ক্রিকেটের বিষয় কথা, আপনি যদি দুইটা টিমকেই দেখেন আবহনী এবং ডাইনামাইট, সবসময় আমরা অনেক বড় বাজারের দল বানাই এবং বেস্ট প্লেয়ারই, তো আমি যদি বেস্ট প্লেয়ার নিবো আবার আম্পায়ার সাপোর্ট নিবো তাহলে কীভাবে হয়? আমি মনে করি না, পুরো মিথ্যা কথা যে আমি আবহনীতে কাজ করি। যদি ওইভাবে অনেক সময় যেটা হয় যে 50-50 ডিসিশনের সময় অনেকে বলে যে আবহনী কিতা দিচ্ছে, বাট এটা আসলে ঠিক না, কারণ আপনি যদি আপনি ওই ব্যাক সিটটা কিন্তু দেখেন এরকম হয় আসলে, এটা না দেখে আসলে অনেকে বলে এটা। অনেক কোশ্চেন সেটা হচ্ছে কিন্তু অনেক আগের একটা ভিডিওতে ইউটিউবে দেখা যায় যেখানে আপনাকে একটা গানের মডেল হিসেবে দেখা যাচ্ছে, প্রেমিক হিসেবে দেখা যাচ্ছে, ওই ভিডিওটা দেখলে কি এখন মজা লাগে নাকি একটু বিব্রত লাগে? দুই চাই, বাচ্চারা দেখলে তো বেশি ইয়ে করে, আবার আমি অন্য কেন একটা মেয়ের সাথে এরকম করলাম তাহলে আজ করছি না এটাই, বাট হ্যাঁ দুই রকমই লাগে, কেন করেছিলাম জানি না, বুড়া হয়ে গেছি না অত, আর কোন সময় এরকম জ্বালাতেও না। তাদের মানে সত্যি কথা বলতে গেলে ধরেন মানে এদের ফুটবলটা অন্যরকম ছিল আমার কাছে সবসময় মনে হতো, এখন ওই রকম রোনাল্ডো ভালো লাগে, মেসিকেও ভালো লাগে, বাট ওইরকম কেউ আমি অত ম্যাট ফ্যান না আসলে ফুটবলের। এখন ক্রিকেট ফ্যাসিলিটিজে বাংলাদেশকে 100-এর মধ্যে কত নাম্বার দিবেন, যে কোনো একটা নাম্বার? ইফ আই এম অনেস্ট আই মানে আমি 55 দিব। ওকে, ভেরি অনেস্ট অ্যানসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে সম্ভবত আপনাকে নিয়ে সবচেয়ে বেশি ট্রল করা হয়, আপনি ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেন ছিলেন, বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটের সঙ্গে সারা জীবন কাটিয়ে দিয়েছেন, নিজেকে কি দুর্ভাগা মনে হয় সে কারণে? দুর্ভাগা মনে হয় কিনা? রাইট, না আগে একটু রাগ হতো, এখন লাকি মনে হয়, লাকি মনে হয় এই জন্যই যেহেতু আমি বুঝতে পারি যে আমি কাজ করছি, আমি ভালো কাজ করছি, এখন
মানে মানুষ যখন আমাকে নিয়ে কথা বলে আমি কাদা খুলে তোকে কিছু বলতেই পারতো না, আমাকে চিনতই না হতো বাকি কাজ করি, এই জন্য অথবা সবাই বেশি কন্ট্রোল করতে পছন্দ করে, তাই এনজয়টা আমি এটাকে খুব ইন্সপিরেশন হিসেবে নিই এখন সত্যি কথা বলতে। আমি যেই পেসে বল করতাম, আমি মিডিয়াম পেসার, আমি খারাপ পেসে বল করি নাই, কি ছিল 135-137 মনে হয় বল করেছি আমি এক সময়, বাট এভারেজ আমার শেষের দিকে হয়তো আমি বল করছি 125-127 এরকম। এখন অনেক হাওড়া মেশে এখন অনেক মিডিয়াম পেসে চামিন্দা ওয়াজ 120 বল করে 150 বল করে, সুতরাং তখন আমার মজাই লাগে। তা আমি আর আমি তো কোনোদিন বলিনি একবার তুমি ব্রেটলি আর শোয়েব আখতার, আমি তো করতে চাইছি কোনোদিন, আমি জানি চেঞ্জে বল করতাম, তো আমার পেসটা ওয়াজ কোয়াইট অলরাইট আমার জন্য। আমি মনে করি আপনার এই যে গতি দানব যে ডাকা হয় এই টলে বেশি কষ্ট নাকি চাচা নামে যে ডাকা হয় এটা আনন্দ হচ্ছে? আমিও ইনফ্যাক্ট আজকে ঠিক করেছি বলবো না, তারপর একবার বলে ফেলেছি চাচা নামে এতটাই আনন্দ আমার। সুজন ভাই খুব কম বলছে আমার মনে বলে দু একবার, বাট রিয়া তামিম ওরা আমাকে সুজন ভাই বলে ডাকে, খুশি আমাকে মিশ্র ডাকে, চাচাও ডাকে, ডাকে তাকেও আমাকে সুজন ভাই ডাকে। আর বর্তমান প্লেয়াররা তো ডেফিনেটলি আমাকে সিনিয়র ক্রিকেটার ছিলাম, বা ওদের সাথে আমি খেলিনি, বাট বাকি দেশে তো আমি ক্রিকেট মোটামুটি খেলেছি, কাইমের সাথে খেলেছি, মাস্টার কিন্তু রিয়াজ তাকে তো আমার সাথে একসাথে এক টিমেই খেলেছি বলতে গেলে। বাট চাচা ভাই সা তিনটার মধ্যে কোন ডাকটা বেশি ভালো লাগে ক্রিকেটারদের কাছে? এইভাবে আসলে কোনদিন চিন্তা করি না স্যার, আমি জানি না স্যার নামে আমি হয়তো বা ভাই আর চাচার মধ্যে ঠিক থাকবো, দুইটাই আমার ভালো লাগে। ওকে, বিসিবি পরিচালক হিসাবে অনেকদিন ধরে তো দায়িত্ব পালন করছেন, এই সময় আপনার সবচেয়ে বড় অর্জন কি বলে আপনি মনে করেন বিসিবি পরিচালক হিসেবে? অবশ্যই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া আমার জন্য দলে, এটা তো আমার জন্য সাকসেস, এটা মানে আমি আমার জন্য বলবো না, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সাকসেস। আর ওই কমিটির চেয়ারম্যান আমি বা আমার তত্ত্বাবধানে ওই কমিটিটা চলে, তো সেটা আমার জন্য একটা খুবই বড় ছিল, যে একটা চ্যালেঞ্জ ছিল যে সাত বছর যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, এখানে সাত বছর অনেক ব্রেনস্টর্মিং করতে হয়েছে উইথ অল দ্য ডেভেলপমেন্ট পিপল যারা কাজ করে আমার আন্ডারে, সবাই অবদান এখানে অনেক, ওইটি আমার কাছে বলার অনেক ছিল অবদান আমি মনে করি বেশি দেখি। আর বোর্ড পরিচালক হিসেবে এত বছর কোন কাজটি করতে না পারা আক্ষেপ বা দুঃখ বা হাহাকার নিজের ভেতরে আছে যে কেন এই কাজটি আমি এতদিন করতে পারি? ডেফিনেটলি বোর্ড ডিরেক্টর হলেও আমার একটা সীমাবদ্ধ আছে, আমার একটা নিজস্ব পোর্টফোলিও আছে, আমি ডেভেলপমেন্টের চেয়ারম্যান, বাট বাংলাদেশ ক্রিকেট সারা বিশ্বে যদি আমি আরো 20-25-30টা ইনডোর বানাতে পারতাম, কিংবা 8-10টা ক্রিকেট স্টেডিয়াম বানাতে পারতাম, ক্রিকেট স্টেডিয়াম দরকার নেই মাঠ বানাতে পারতাম যেখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খুব ভালো উইকেটে খেলা হবে, বা প্রিমিয়ার লিগের খেলাগুলো আমরা আরো মাঠের ব্যবস্থা করতাম, আরো প্র্যাকটিস ডেভেলপ করতে পারতাম, তাহলে আমি মনে করতাম আমার প্রপার সক্ষমতা আসলে ক্ষতি করতে পারতাম। ওকে, আন্ডার 19 টিমের শরীফুল এরই মধ্যে ন্যাশনাল টিমে চলে এসেছে, এই টিমের আরো দুইজন ক্রিকেটারের কথা বলুন যারা খুব দ্রুতই ন্যাশনাল টিমে, বা খুব দ্রুত না বলি আমি, কিন্তু দীর্ঘ সময় ন্যাশনাল টিমকে সার্ভিস না দিলে আপনি অবাক। দুজন বললে আসলে ভুল হবে, অনেক নাম আছে, আমি মনে করি তারপরে দুটো নাম, দুটো নাম বললে আমি বলবো যে জয় এবং হৃদয়, দেখি মাহমুদুল হাসান জয় তো হৃদয় যদি না খেলতে পারে আই উইল বি ভেরি সারপ্রাইজ হৃদয় ছেলে যদি না খেলতে পারে জাতীয় দলে। চন্ডিকে হাতরে সিং নাকি রাসেল ডোমিং? চন্ডিকে হাতরে সিং অনেক আগে। 95 এর কতজনকে আপনি 2023 বিশ্বকাপ বাংলাদেশ দলে দেখেন? মাশরাফিকে তো আমি জানি না, মাশরাফি কিভাবে চাইলে তো অবশ্যই চাই যে
ওই সময় পর্যন্ত খেলবে কিনা বা এখনো কি নয় কিছু, বাট চারজনকেই দেখতে চাই যে চারজন যাতে ফিট থাকা অবস্থায় আমরা যাতে ওরা যদি আমাদেরকে একটা বিশ্বকাপের কাছাকাছি নিয়ে যায়। আমি ভালো লাগে যে ওদের কাছের মানুষ আমি, ওরা মনে করে আর কি। আমাকে বলে যে তোমাকে দায়িত্ব দিলাম তুমি বাংলাদেশের কি কি করতে চাও করো, তোমাকে বাজেট দেওয়া হলো এই দেওয়া হলো তুমি স্ট্রাকচার ডেভেলপ করো, আমি হইলাম ওটার থেকে খুশি আমরা কিছু হবো না। ওকে, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সাকিব আল হাসান নাকি মাশরাফি বিন মুর্তজা, দুজনের মধ্যে কাকে বোর্ড সভাপতি হিসেবে দেখেন, মানে কার সম্ভাবনা বেশি দেখেন ভবিষ্যতে? দুজনেই টাফ কোয়েশ্চেন, আসলে দুজনেই কোয়ালিটি এবিলিটি দুজনেরই মধ্যে আছে। পলিটিক্যালি মাশরাফি এখন সাকিবের থেকে একটু এগিয়ে আছে, স্বাভাবিক বয়সের ব্যাপারটা আছে, মাশরাফি সিনিয়র টু সাকিব, বাট জানি না হয়তো মাশরাফি হয়তো বা আগে হবে, বাট সাকিব হতে পারে, দুজনই হতে পারে, কারণ টার্ম তো বদলায়। বাট আমি মনে করি যে এরকম কেউ যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে থেকে বোর্ড প্রেসিডেন্ট হয় তবে ওদের মনে করণীয় অনেক কিছুই থাকবে আসলে, কারণ ওরা যেহেতু খেলেছে মাঠে থেকে দেখেছে ফ্যাসিলিটিস বলেন সব কিছু বলেন, সুতরাং এরপরে প্রেসিডেন্ট ইন ফিউচার হয়তো বা যদি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপ হবে না, মঙ্গল হবে। ওকে, আপনি আসলে মাশরাফিকে এগিয়ে রাখছেন রাখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ খালেদবাবু সুজন, আপনি আমাদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দিলেন এবং ইয়র্কার রাউন্ডের প্রশ্নগুলো আপনাদের সঙ্গে নিতে বললাম, 50টা প্রশ্নের উত্তর, সো অনেকগুলোকে আপনি ফুল টস বানিয়ে আসলে উত্তর দিয়েছেন, দু একটা আসলে ডাকও করেছেন, কিন্তু আপনি আমাদেরকে সময় দিয়েছেন, তো এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা রইল আপনার প্রতি। আপনাকে ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা রইল, সবাইকে ধন্যবাদ।